টাকা দেয় কিনে ভাই, বাইরের থেকে কুত্তার মাংস খাইতে পারবো না, এই জন্য নিজের চোখে বাড়ি বসে বানাই খাই। টাকা দিয়ে কিনে কুত্তার মাংস খাওয়ার সময় নাই, নিজের চোখের সামনে নিজের হাতে নিজের দিকে শুনে বানায় বাড়ি তৈরি করে খায়, বাইরে খাওয়ার আর দিন নাই। এই যে আমরা এখন নিজেরা বাড়ি ভাইজে মোংলায় ভেজে খাচ্ছি, বাইরে কোন তেল দেওয়া যায় না, কৃষির তেল দেয়, গরুর তেল দেয় না, সরের তেল দেওয়া যায় তা ঠিক আছে, এই জন্য আমরা নিজেরা বাড়ি বানাই খাই। বাইরে যে কুত্তার মাংস খাওয়ার সময় নাই, আর বাইরে যে কুত্তার মাংস খাওয়ারই আমার দরকার কি সস্তায়। তবে পাশে মোগলাই বানানো চলতেছে, পাশে চলতেছে আমাদের মোগলাই। বাইরের জিনিস খুব একটা আমরা কিনে খাই না, সবকিছু আমরা বানাই খাই। বাইরে যে এখন অবস্থা, বিরিয়ানিতে নাকি কুত্তার মাংস খাওয়াচ্ছে, এজন্য আরো তো কেনাকিনি হবে না বাইরে আমাদের কোনো জিনিস। ঘরে বানাই বানাই খাওয়াবে তো, দেখেন এই সুন্দর করে দিয়ে দিলাম, এই যে ঝাল পেঁয়াজ দিয়ে কিনা টাকা দিয়ে বাইরে যে কুত্তার মাংস খেয়ে যাবে ও সময় নেই। কুকুরের মাংস দেবে কে মানুষের এই দেবে বিশ্বাস নেই। হোটেল টোটেল যে অবস্থা শুরু হয়েছে, কি দিয়ে কি খায় না খায় আল্লাহ জানে, মানুষের উপরে বিশ্বাস সব উঠে গেছে, বিশ্বাস আর নাই কারোর উপর। এই ডাল ভাজি দিয়ে দেবে এখন, আপনারা আবার ভেবেন না এর ভিতরে কিছু পুষই মিশিয়েছি কুত্তা না, বাড়ি বানায় খাচ্ছে। এগুলো বাপ মার জন্ম ঠিক নেই, সেগুলো মানুষে এগুলো কুত্তা কুত্তা জোরে ধরে খাওয়ায়, তো এগুলোরে উচিত শিক্ষা দেওয়া উচিত, এগুলোর আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া উচিত। অবশ্য শুনলাম দেখলাম তারা গ্রেপ্তার হয়েছে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত। কথা বলতে বলতে আমার মহল্লায় প্রায় সব দিয়ে টেয়া শেষ, এই যে এখানে আলু ভাজি টাজি সব দিয়ে ফেলাইছি, ওদিকে আর একটা হয়ে গেছে, এখন এটা দিয়ে দেবো, এই যে একটু পেঁয়াজের কালিও দিয়ে দিচ্ছি। এই যে দেখেন বাসায় একটু টেয়াই করবেন সবাই, যে আসলে খাতে কিরকম লাগে, আসলে বাইরের জিনিস খাওয়া সবাই কমাই দিবেন একটু একটু করে, যদি বাইরের কুত্তার মাংস না খাতি চান তাহলে বাইরে সবাই কমাই দিবেন। তো এই যে আমার শেষ দিয়া সব, এখন এই যে দিলাম লাগায়, মালাম লাগাই দিন, নাইলে আবার উঠে যাবে না। অন্যদিন লাস্টে কম হয়, আজকে লাস্টে বেশি হয়েছে সবকিছু। এই যে বানাই ফেললাম মোংলায়, আবার আপনারা চিন্তা করেন না, ওই সব কিছু ঘরে বানানো তাই আর কি। তারপরে এই যে এই যে হয়ে গেছে, এখন তেলে ছেড়ে দেবো, খুলনাতে মাংস কুত্তার মাংস দিয়ে বিরিয়ানি খাওয়াচ্ছে কোন, তাইলে কি একটা অবস্থা দেশে, কিরকম শয়তান মানুষেরা গরুর মাংস মনে কর কুকুর দব করে নিয়ে যায় কাচ্চি বিরিয়ানি খাওয়াচ্ছে। সি কাস্তি বিরিয়ানি আমি অনেক পছন্দ করি, আর খাম না জীবন, কেউ বাইরের জিনিস খাইেন না, আমাদের মতো ঘরে বানাবেন আর বসে বসে খালি খাবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন একটা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।